দত্তপুরের বিস্ফোরণ কাণ্ডে এনআইএ ইতিমধ্যে তদন্ত শুরু করায় কলকাতা হাইকোর্ট নতুন করে এখন কিছু বলবে না বলে জানিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে এনআইএ তদন্তের অগ্রগতি নজরে রাখা হবে। বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ি করা জনস্বার্থ মামলার আজ শুনানি ছিল। আবেদনকারীর আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য পুলিশ এনআইএকে তদন্তে সাহায্য না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে হাইকোর্টে আমরা একটি জনস্বার্থ মামলা করেছিলাম, পিটিশনের রাজশ্রী লাহিড়ি তার হয়ে আমরা এনআইএর তদন্ত চেয়েছিলাম দত্তপুকুরের যে বোমায় ব্লাস্ট হয়েছে ইল্লিগাল ফায়ার ক্র্যাকার ইন্ডাস্ট্রির জন্য, সেই নিয়ে আজকে মামলা শুনানি ছিল। এবং আমরা যেটা চেয়েছিলাম যে এনআইএর তদন্ত হোক, এনআইএ তদন্ত অলরেডি কালকে থেকেই শুরু হয়ে গেছে এবং সেই জন্যই আজকে আমাদের রায় এটাই হয়েছে যে এনআইএ যেহেতু কালকে তদন্ত শুরু করেছে, ইনভেস্টিগেশনের খুবই একটা প্রিম্যাচিওর স্টেজ, সেই জন্য আরও টাইম দেওয়া হবে। এবং ইনফিটিং আরও একটি মামলা ছিল, সেটাও আমাদের সঙ্গে একই সঙ্গেই শুনানি হয়েছে এবং দেখা গেছে যে এবং পরবর্তীকালে যদি স্টেট পুলিশ এনআইএকে প্রপারভাবে ইনভেস্টিগেশনে সাহায্য না করে এবং যদি না হয়, তখন আমরা ফার্দার স্টেপস অ্যাকর্ডিং টু দ্য ল নিতে পারবো।